একটাই কথা যে জীবনে এরকম দিন যেন কারোর না আসে, আর কেউ যেন ভালোবেসে বিয়ে না করে, কেউ যেন না ঠকে। আর সব থেকে বড় কথা, ভালোবেসে বিয়ে করার পরে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট। আজকে যে ভুল আমি করেছি, আজকে সব মেয়েরাই এরকম করে। আজকে আমার বাচ্চা, আমি কোনোদিনও ভাবিনি যে আমার বাচ্চার জীবন এরকম হয়ে যাবে। আমি চাই না যে আমার বাচ্চা বাবা ছাড়া হয়ে যাক, আমি এখনো চাই আমার বাচ্চা বাবা থাকুক। ছেলে পেটে থাকাকালীন ও বলেছিল যে বাচ্চা আমার না, তারপরে ও বলে যে ঠিক আছে আমি খরচা দেবো, 2000-1000 করে টাকা দেয় একটা বাচ্চা। আমার ছেলের শরীর খারাপ, মাঝে মাঝে প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে, শরীর খারাপ। এবার আমি একটা বাচ্চা কিনে 2000 টাকা নিয়ে কী করে চলবো? এবার যে মহিলার সঙ্গে সম্পর্ক আছে তাকে প্রতি মাসে 10000-15000 এরকম করে টাকা দেয়। নিয়ে যায়, নিয়ে গিয়ে এক মাস রাখে, রাখার পরে এমনভাবে টর্চার করায়, মারধর করা, গালিগালাজ করা, এরকম করে টর্চার করা হয় যে যাতে আমি চলে আসি, বোঝাতে চাই যে আমি খারাপ। আমরা বৌমাকে চাই, আমরা বৌমাকে ছাড়ছি, আমার নাতি আছে, নাতিকে চাই, বৌমাকে চাই, আমরা বৌমাকে ছাড়বো না। হ্যাঁ, আমার ছেলেও নেবে ওকে, এটাও বলেছি। তাহলে যদি ওই মেয়ের বাড়িতে না যাও, তাহলে আমার বাচ্চার কিছু করে দাও, তাহলে আমার বাচ্চা নিয়ে আমি যেভাবে বাঁচি সেটাও ওরা মানে সরাসরি বলছে না যে করে দেবো। আমার শ্বশুর বলছে যখন আমি মারা যাবো তখন আমার নাতির নামে সব কিছু দিয়ে যাবো। এবার উনি কবে মারা যাবে সেই জন্য কি আমি বসে থাকবো? কি হয়েছিল? আমি 5-6 বছর আগে প্রেম করে বিয়ে করি, মা বাবারও অমতে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করি। আমার হাজব্যান্ড ডাক্তারি করে, বাইরে থাকে, এবং আমার শ্বশুরবাড়ি হচ্ছে সিকরে ডোপাড়ায়। তো আমি শ্বশুরবাড়ি সব থেকে প্রথমে শুরু হয় হচ্ছে জিনিসপত্রের জন্য, মানে পালিয়ে বিয়ে করা, মা বাবা মেনে নেয়নি, তো বলে যে জিনিসপত্র লাগবে, ওই বাড়ির থেকে সোনাদানা নিয়ে আসার কথা। তো বলে আমি সোনাদানা নিয়ে যেতে পারবো না যেহেতু আমার মা বাবা মেনে নেয়নি। তারপর আস্তে আস্তে শুরু করে ও বাইরে রিলেশন করে, বাইরে বাড়ির পাশে একটা মহিলার সঙ্গে রিলেশন ছিল, তারপরে তার সঙ্গে অনেক ঝামেলা করে, ঝগড়াঝাটি করে অনেক কষ্টে তাকে ছাড়িয়েছি। ছাড়ার পরে আমার ছেলে পেটে আসে, ছেলে পেটে আসার পরে ও আর একটা মহিলার সঙ্গে সম্পর্ক করে, এবার তার সঙ্গে প্রায় 5 বছর ধরে সম্পর্ক। সম্পর্ক থাকাকালীন ও আমাকে কোনো খরচাপাতি দেয় না, আর হচ্ছে ছেলেরও কোনো দায়িত্ব নিতে চায় না। ছেলে পেটে থাকাকালীন ও বলেছিল যে বাচ্চা আমার না, বাচ্চাও অস্বীকার করে, সব বাচ্চাকে অস্বীকার করেছে। তারপরেও আমি বলেছি ঠিক আছে তুমি যখন ইয়ে করবে না, দায়িত্ব নেবে না, আমি মা আমিই নেবো, সব কিছু আমিই দায়িত্ব নিয়েছি। তারপরে ও বলে যে ঠিক আছে আমি খরচা দেবো, 2000-1000 করে টাকা দেয় একটা বাচ্চা। আমার ছেলের শরীর খারাপ, মাঝে মাঝে প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে, শরীর খারাপ। এবার আমি একটা বাচ্চা কিনে 2000 টাকা নিয়ে কী করে চলবো? এবার যে মহিলার সঙ্গে সম্পর্ক আছে তাকে প্রতি মাসে 10000-15000 এরকম করে টাকা দেয়। হ্যাঁ আছে, আমার কাছে প্রমাণ আছে। আর যে মহিলার সঙ্গে করে সম্পর্ক সেই মহিলাও মানে আমাকে গালাগালি করেছে, ধমকি দিয়েছে। তার মার সঙ্গে কথা বলেছি, সেও উল্টাপাল্টা গালিগালাজ করেছে। আমার ছেলেকে বাবা মানে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছে, যেগুলো বলার মতো না। এবার আমি মা হয়ে সেগুলো সহ্য করতে পারিনি। আমি এমনকি কোর্টেও গেছিলাম, কোর্টে যাওয়ার পরে আমি কেস করিনি, কিছু করিনি, আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের ফ্যামিলিতে আমার বাবাই একা ইনকাম করার মতো। এবার আমরা 4 বোন, আমার ভাই নেই। এবার বাবা কতদিন আমাকে দেখবে? আমি এখানে থাকি, 5 বছরই এখানে আছে, ছেলে পেটে আসার পর থেকে এখানে। আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে এক মাস রাখে, রাখার পরে এমনভাবে টর্চার করায়, মারধর করা, গালিগালাজ করা, এরকম করে টর্চার করা হয় যে যাতে আমি চলে আসি, বোঝাতে চাই যে আমি খারাপ, সেরকম একটা বোঝা নয়। হ্যাঁ, আমাকে চলে আসতে বাধ্য করে। এবার হচ্ছে এইভাবেই চলছে। এই মাসখানিক আগে আমাকে নিয়ে গেছে, আমার বাবা আমার কাছে হাতে পায়ে ধরে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই মেয়ের সঙ্গে আমার সামনে ফোনে কথা বলা, পিছনে ফোনে কথা বলা, এরকম করেই চলছিল। তারপর আমি মিথ্যে কথা বলে চলে আসি, মারধর করবে ওই জন্য আমি মিথ্যে কথা বলে চলে আসি যে মার খাওয়ার থেকে ভালো আমি ছেলে নিয়ে চলে যাই, অন্তত যা হোক তারপরে দেখা যাবে। আমি মিথ্যে কথা বলে চলে আসি যে না আমি আমার বাচ্চা নিয়ে বাঁচি, সেজন্য আমি চলে আসি। শ্বশুরবাড়িতে এসে জানাই এরকম এরকম, শ্বশুরবাড়িতে বরাবরই জানাই যে এরকম হচ্ছে, কিন্তু ওরা কোনোদিনও কেউ বিশ্বাস করেনি যে এটা সত্যি হতে পারে। কিন্তু ওনারা আজকে এখন যখন প্রমাণ সহকারে দিয়েছি, এখন বলছে না ঠিক আছে আমার ছেলেরই দোষ। তো আমি মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলেছিলাম যে কিছু হোক বা না হোক মেয়ের বাড়িতে গিয়ে মানে যাই হোক একটা হবে কিছু, হয় ও সংসার করুক নাহলে আমাকে করতে দিক, যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ কী হবে। আর আমি এটাও বলেছি তাহলে যদি ওই মেয়ের বাড়িতে না যাও, তাহলে আমার বাচ্চার কিছু করে দাও, তাহলে আমার বাচ্চা নিয়ে আমি যেভাবে বাঁচি সেটাও ওনারা মানে সরাসরি বলছে না যে করে দেবো। আমার শ্বশুর বলছে যখন আমি মারা যাবো তখন আমার নাতির নামে সব কিছু দিয়ে যাবো। এবার উনি কবে মারা যাবে সেই জন্য কি আমি বসে থাকবো? বাচ্চার তো এখন স্কুলে ভর্তি করতে হবে, অনেক খরচা, মাঝে মাঝে ডাক্তার দেখাতে হয়, কলকাতা নিয়ে যেতে হয়। এবার আমি কী করে এত খরচা চালাবো? আমার তো সম্ভব না। তো আমি ওই জন্য বলেছিলাম, ওনারা রোজই ফোন করে, রোজ ফোন করে বলে একটা আলোচনা করি। আলোচনা করে কী হবে? যার সংসার সেই তো কিছু করছে না, আলোচনা করে লাভ নেই তো কোনো। এবার ফোন ওনারা করে ওই একই কথা বলে, আজকেও যেমন ফোন করেছিল, ফোন করে বলছে যে আসো একটা আলোচনা করি। তো বলছে ঠিক আছে আমি দেখছি যাচ্ছি, এরকম একটা কথা বলে আমি
ফোন রেখে দিয়েছি। আপনার হাজবেন্ড ফোন করলে ফোন ধরে? হ্যাঁ ফোন ধরে, ফোন ধরে ও সবকিছু না স্বীকার করে যে আমি কোনো কিছু করি না, আমার কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও বলে যে আমি কোনো কিছু করি না। এমনকি ওই মহিলার সঙ্গে যে সমস্ত মানে নেগেটিভ ভিডিও সেগুলো ওই মহিলা আমার কাছে পাঠিয়েছে, তারপরেও বলেছে না আমি সংসার করব। গালিগালাজ করার পরে আমার ছেলেকে গালিগালাজ করা বলেছে আমি সংসার করব, কিন্তু ওরা সব সময় একটা জিনিসই চায় যে আমি যাতে সরে যাই, কোনো মানে দাবি দাবা ছাড়াই সরে যাই আমি। এরকমভাবেই চলছে জীবন আমার। এবার আমার দাবি হচ্ছে আমার ছেলের কিছু করে দিক, সে যাকে নিয়ে থাকবে থাকুক, কিন্তু ও যদি ওকে ছেড়ে দেয় আমি সংসার করব। এবার সেই মহিলা সেই এবার ও সবসময় না স্বীকার করে যে আমার কোনো সম্পর্ক নেই, সবসময় না স্বীকার করে, টাকা পাঠিয়েছে আমার কাছে এভিডেন্স আছে, তারপরে বলে যে আমি টাকা পাঠাইনি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ আছে, যে যার ফোনের থেকে পাঠিয়েছে অনলাইনের দোকান থেকে, সে ভুল করে মানে ওর নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ও জানে না, তো আমি ওর নাম্বারে এসএমএসটা চলে এসছে, আমি সেটা পাঠিয়ে ওকে জিজ্ঞাসা করেছি, আর আমি ওকে কিছু বললে বলে তুই যা পারিস করে নে। আমি কি করব, আমার কাছে পয়সা নেই, আমাকে যেহেতু খরচাপাতি দিতে চান, আমি এত কোথায় পয়সা পাবো, কে চালানোর মতো আমার কোনো ক্ষমতাই নেই। এবার বাবা একা ইনকাম করে, আমাদের চাষবাসের উপরে সংসার চলে, আমি মা ভাই বোন আছে, বোন ছেলে, এত খরচা কী করে চালাবো আমি, এইভাবেই চলছে আর কি। শোনো বাবু, তোমাকে তোমার সাথে কথা বলে? আমার বাবা কথা বলে না। তুমি বাবার কাছে থাকতে চাও? বাবার কাছে যাবা? শোনো, বাবার কাছে যাবে তুমি? হ্যাঁ যাবে না? আপনি একটু ফোন লাগান তো, আপনার হাজবেন্ডকে একটু ফোন লাগান, যাবো গিয়ে কি হবে, শুধু আলোচনা করে কি হবে বলো, আলোচনা করে তো শুধু লাভ নেই, এইভাবে আলোচনা করে তো শুধু সময়ই নষ্ট হচ্ছে আর কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। আমি রান্না করেছি, আমি খাওয়া দাওয়া করেছি, ঠিক আছে আমি একটু পরে যাচ্ছি। হ্যালো, তুমি সত্যি কথা কিন্তু এখনো বলো যে তুমি ইতির কাছে টাকা, তুমি কি ওর কাছে টাকা পাঠিয়েছো কি পাঠাও নি? আমি ওর কাছে টাকা পাঠাইনি, মিথ্যা কথা বলো না, ঠিক আছে? আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। ঝামেলা আমি করিনি, ঠিক আছে? আমি কোনো ঝামেলা আজ পর্যন্ত করিনি, তোমার সঙ্গে যত ঝামেলা, তুমি অন্য মেয়ের সাথে রিলেশনে করো বলে যত ঝামেলা, ঠিক আছে? আমি ওর কাছে টাকা পয়সা কোনো কিছু কারো কাছে কিছু পাঠাইনি, বাস, ঠিক আছে? তুমি এরকম করো না, ঠিক আছে? সত্যি কথা বলো, নালে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে, আমি ভালোভাবে বলে দিলাম। মরা ছাড়া গতি নেই, তুমি ওরে ওর সঙ্গে সম্পর্ক রাখেছো, ওর কাছে টাকা পাঠাইছো, তাহলে আমি আমি কিসের জন্য রয়েছি? আমার কাছে যখন সবকিছু মিথ্যে কথাই বলবা, তাহলে আমার আমি কিসের জন্য রয়েছি? তাহলে টাকার রসিদটা কোথা থেকে আসলো? না না ঠিক আছে, টাকার তাহলে তুমি পাঠাওনি, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম্বারে কি করে এসএমএসটা আসলো সেই প্রশ্নের উত্তরটা দাও আমারে, সে প্রশ্নের উত্তর দাও। ও কোন জায়গায় আছে, যে আসুক না আসুক তুমি সত্যি কথা বলো, ঠিক আছে? নাহলে কিন্তু বিশাল খারাপ হয়ে যাবে। তুমি তুমি ইতির সঙ্গে কি এখনো কথা বলো? আমি কিন্তু সব জানি, তুমি না স্বীকার করো না, না স্বীকার করো না, কেটে দিয়েছে ওর সম্পর্ক, বরাবরই সম্পর্ক আছে, কোনোদিনও ছাড়বে না ওকে, ঠিক আছে? ওর জন্য ও আমাকে যে সমস্ত গালাগালি করেছে, আমার ছেলেকে পর্যন্ত বলেছে বাবার ঠিক নেই, জন্মের ঠিক নেই, আমার ছেলেকে। এবার ও ও প্রেম করার জন্য, ওর সঙ্গে রিলেশন রাখার জন্য বলেছে ওর, এটা ওর বোনের ছেলে, এটা রেকর্ডিং কর, হ্যাঁ এটিকে বুঝেছে, হ্যাঁ এগুলো আমার কাছে রেকর্ডিং করা আছে সব কিছুই। ও আমার যে সমস্ত গালাগালি করেছে ই করেছে সব কিছু আছে আমার কাছে। ও আমাকে সবসময় বলেছে তুই কি করতে পারিস করে নে। শ্বশুর শাশুড়ি কোনো ওনারা বিশ্বাসই করেনি এতদিন ধরে, এখন যখন প্রমাণ দেখাচ্ছে এখন বিশ্বাস করছে, তারপরে কোনো স্টেপ নেই ছেলে, এখন বলছে তুমি এই বাড়িতে এসে থাকো, তারপরে ভবিষ্যতে যা হয় দেখা যাবে। এবার ওই বাড়িতে গিয়ে থাকবো আমি কতদিন, থাকবো এইভাবে কতদিন থাকবো? ওর খরচাপাতি তোমরা, হ্যাঁ খরচাপাতি দেবে, আমার জীবন কি হবে, আমার জীবনটা কি এইভাবে চলে যাবে? আমার কোনো ভবিষ্যৎ নেই, সে যখন অন্য মেয়ের সঙ্গে থাকবে তাহলে আমাকে কেন রেখেছে সে? এখন ওর ইচ্ছা, ওর দোকানে একটা ছেলে থাকে, আমি ওর কাছে জিজ্ঞাসা করেছিলাম, ওর ইচ্ছা যে ও দুই বউ নিয়ে থাকবে, এটা বলছি, হ্যাঁ ওই ছেলেটা আমাকে বলেছে যে দুই বউ নিয়ে থাকবে। ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু আজকে এখন এই পরিণতি, কি বলবো?
বলার একটাই কথা যে জীবনে এরকম দিন যেন কারোর না আসে, আর কেউ যেন ভালোবেসে বিয়ে না করে, কেউ যেন না ঠকে। আর সবথেকে বড় কথা, ভালোবেসে বিয়ে করার পরে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট। আজকে যে ভুল আমি করেছি, আজকে সব মেয়েরাই এরকম করে। আজকে আমার বাচ্চা, আমি কোনোদিনও ভাবিনি যে আমার বাচ্চার জীবন এরকম হয়ে যাবে। আমি চাই না যে আমার বাচ্চা বাবা ছাড়া হয়ে যাক, আমি এখনও চাই আমার বাচ্চা বাবা থাকুক। আমি চাই, আমি অন্য জায়গায় হয়তো আমি ভালো থাকবো, আমার মা বাবার কাছে থাকবো, কাজকর্ম করবো, ভালো থাকবো, কিন্তু আমার বাচ্চা যখন বড় হবে তখন ও পাঁচজন কথা শুনবে, তখন ও বাধ্য হবে পাঁচজন বন্ধু বান্ধবের কথা শুনে হয়তো সুইসাইডও করে ফেললো, তখন আমার কী হবে? তখন তো আমার কিচ্ছু করার থাকবে না। আমি চাইছি যে হয় ওকে নিয়ে থাকুক, নয় আমাকে নিয়ে থাকুক। আর এই না, আমি থাকবো না ওর সঙ্গে, যে ফোনে কথা বলবে, ওর সঙ্গে রিলেশন রাখবে, এসে তার সঙ্গে দেখা করতে যাবে, টাকা পয়সা দেবে। গতবার 7 লাখ টাকা নিয়ে এসে 1.5 লাখ টাকা ওই মেয়েকে দিয়ে দিয়েছে, 5 লাখ টাকা ওর বাবার কাছে। কোনো টাকা পয়সা ছেলের নামেও রাখা নেই, নিজের নামেও রাখা নেই, আমার নামেও রাখা নেই, কিচ্ছু রাখা নেই। নন্দিতা মণ্ডল, শারদাপল্লী, ধানতলা, সিকড়ি, না না সিকড়ি ডোবপাড়ায়, হ্যাঁ ধানতলা থানার মধ্যে। নমস্কার, সর্বজিৎ মণ্ডল বলছেন? সর্বজিৎ মণ্ডল বলছেন? আচ্ছা, রানাঘাট থেকে বলছি, নিউজ চ্যানেল থেকে। রানাঘাট থেকে বলছি, HPR নিউজ নেটওয়ার্ক চ্যানেল থেকে। আপনার স্ত্রী অভিযোগ করছেন আপনি ওনার সন্তান এবং ওনাকে দেখছেন না, এবং অন্য একজন মহিলার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে ইতিবৈদ্য বরণ বেরিয়াতে পারে, কি বলবেন এই বিষয়ে? উনি তো অভিযোগ করছে আপনার নামে। ওনার কাছে কিছু প্রুফ রয়েছে আপনি ওই মহিলাকে টাকা পাঠিয়েছেন ইতিকা বৈদ্যর কাছে? আপনি যাই হোক, আপনার স্ত্রী বলছেন যে এমন কিছু তথ্য ওনার কাছে রয়েছে, আপনি যেটা ওনাকে টাকা পাঠাতেন ইতিকা বৈদ্যকে, এরকম কোনো? সেটা তো আমি বলতে পারবো না, বলুন। আচ্ছা, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আপনি কি করেন এমনি পেশে? আমি ডাক্তারি করি, আমার কাছে ছিল, আমার কাছে থাকার পরে ঠিক আছে, ওদের ছেলেকে ভর্তি করবো, ভর্তি করার নাম দিয়ে বাড়ি গেছে। বাড়ি গেলে পরে ওর মা বাবা বাংলাদেশে গেছে, ওর একটা বাড়ি পুরো আছে ঠিক আছে। আমি বলেছি ঠিক আছে, তাহলে ও এই দিন তোমরা আমাদের বাড়িতে গেছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িতে যাওয়ার পরে সেদিনকে বিকেলে ফোন করে দে, ছেলের সাইকেল কিনতে হবে, ডক্টর বলে গেছে, সত্যি কি মিথ্যে গেলে ভালো করে যাচাই করবেন ঠিক আছে। আচ্ছা, উনি আরেকটা অভিযোগ করছেন, আপনার বিরুদ্ধে আর একটা অভিযোগ করছে, আপনি নাকি ডিভোর্স দিতে চাইছেন ওনাকে, উনি এই কথা বললেন আজকে। আচ্ছা, মানে তাহলে আপনি কি চাইছেন, সংসার করতে চাইছেন? ও বলে সম্পর্ক করব না, আমি বলে ঠিক আছে সম্পর্ক করতে হবে না। আমি কখনো ওকে বলিনি যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না বা সম্পর্ক করবো না। তুমি একটু ঠিক আছে মনে সন্দেহ, একটা মানুষ যদি চুরি করে সে যদি ধরা পড়ে তাকে বারবার চোর বলা ভালো না। এই ব্যাপার নিয়ে থানা পুলিশ সবকিছু হয়েছে ঠিক আছে, থানার থেকেও বলেছে, তাহলে তোমার স্বামী যখন বলছে, তাহলে ও যখন চুরি করেছে, ধরা পড়েছে, মারগুতো খেয়েছে, খাওয়ার পরে তারপরেও যদি তুমি ওকে বারবার খাওয়া খাবি বসবি উঠতে নাতে যদি তোমাকে বারবার চোর বলা হয়, তাহলে তোমার মাইটা কিরে কোথায় যাবে বলো তো একটু শুনি। মানে সে যদি আপনার কাছে ফিরে আসতে চায় আপনি তাকে ফিরিয়ে নেবেন তাই তো এক কথায়? আমি কি বলেছি, আমি তো
আমাকে ডিভোর্স দাও ভাই এরকম এরকম হ্যাঁ উনি এটাই বলছেন যে আমাকে ডিভোর্স দিতে চাইছেন আমি আমি কখনো বলিনি যে আমি ওকে ডিভোর্স আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আরেকটু শুনুন আরেকটু শুনুন হ্যাঁ বলুন বলুন হ্যালো হ্যাঁ বলুন বলুন ও ঠিক আছে এই যে ফট করে আমার আমার ও আমার নাম্বার ব্লার দৃষ্টি ফেলে রাখছে এর কাছে ফোন করবে ওর কাছে ফোন করবে ফোন করে এর ধমকি ওর ধমকি এগুলো কি বলুন শুনছি কিছু ছাড়ার আগে ঠিক আছে ওকে বলো যে তোমার ছেলের কথা আগে পাবো সে তো অবশ্যই কোনো কি সন্তান কোনো মায়ের সঙ্গে থাকতে পারে অবশ্যই আরে ও আমার কথা থেকে তুমি ওর কাছে জিজ্ঞাসা করবা তুমি এই কথা বলেছো যে তুই তোর মাকে নিয়ে শুয়ে থাকিস তোর মারে বাপ ভাই বোন নিয়ে ব্যবসা করিস এটা খালি শুনে দেখো যে তুমি তোমার স্বামী তোমাকে নিয়ে সংসারে তোমার ভালোবাসে ঠিক আছে তুমি গন্ডগোল করতে দিব না তোমার যদি ডিভোর্স দরকার পড়ে এর আগে তো বল বলেনি এর আগে ডিভোর্স ফাইল করে আমাকে কি বলে জানো তোমার আসার দরকার নেই এমনি ডিভোর্স হয়ে যাবে না সেই টাকা আমি আবার বিশেষ ডিভোর্স ফাইলিং করিনি আবার আমি ওর বাবার টাকা থেকে ডিভোর্স ফাইলিং করিনি মানে ডিভোর্স করার জন্য সেই টাকা আমি আবার তোর বাবার টাকা 6,000 টাকা আচ্ছা এই দিন গেছে সোনা দানা সব দিয়ে দিছি আবার কি চারটে আংটি একটা ব্যাজলেট একটা চেন শাখা বান্ধানি চেন কি গলারি সব দিয়ে দিতে হবে কি খারাপ দিয়ে দিন ওরে সব সময় এক কথা বলবে 10,000-60,000 টাকা আনি ছেলের স্কুলে ভর্তি করার জন্য ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ সর্বজিৎ বাবু সমস্যা তো ছেলেকে ছেলে ভালোবাসা করে বিয়ে করেছে বিয়ে করে 7 বছর হয়ে গেল তারপরে ছেলেকে নিয়ে বাইরে থাকে সেখান থেকে আসা যাওয়া করে আমাদের সঙ্গে কোনো বৌমা আসে যায় আমরা তাকে সেইভাবে হ্যাঁ সামাজিক বিয়ে থাবার দিয়ে ঘরে তুলে নিয়েছি তারপরে যে সন্দেহ করে এই যে ঝুট ঝামেলা হচ্ছে বহুদিন থেকে এটা তারপরে আমাদের সঙ্গে কোনো 3-4 বছর ওদের সঙ্গে কোনো ই নেই আলাদা বাড়ি করে দিয়েছি সেখানে থাকে সন্দেহজনক এই এই আসছে একটা শিশু হয়েছে না না সে কালকে এই এক সপ্তাহ আগেই এসছে ওখান থেকে এই তো গাড়ি ভাড়া করে এসছে আমরা যে নিয়ে এসছি ওখান থেকে আমি আবার গাড়ি ভাড়া করে পাঠিয়েছি আবার নিয়ে এসছি ওকে ওখানে যাচ্ছে আসছে সব তো করছে হ্যাঁ ছন্দ ভাঙতে চলছে হ্যাঁ এইটা আমাদেরও বলছে এটা যে ও ওখানে টাকা পয়সা পাঠায় বাবা এই করছে আমরা বৌমাকে চাই আমরা বৌমাকে ছাড়ছি আমার নাতি হয়েছে আর নাতিকে চাই বৌমাকে চাই আমরা বৌমাকে ছাড়বো না বৌমার ডিভোর্স দিলে আমার ডিভোর্স দেবো না হ্যাঁ ছেলেটাকে চাই আমরা কি করবো আমার অত বড় নাতি আমি তাকে মানুষ করেছি এখন তো হ্যাঁ আমার ছেলেও নেবে ওকে আমার নাম স্বপন মণ্ডল সিকরি হ্যাঁ সংসার হ্যাঁ এইটাও মেন